আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে একটি হাস্যকর নিউজ শেয়ার করতে যাচ্ছি। নিউজটি হচ্ছে, দেখেন, যে দেশে অপবাদ দেয় সে দেশের জন্য আর কিছু করবো না, থাকবো না, থাকবো না এই দেশে। যুক্তরাষ্ট্রে শাকিব খান, যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান বলেছে, যে দেশে আমাকে অপবাদ দেয় সে দেশের জন্য আর কিছু করবো না, থাকবো না। তো এর ক্ষেত্রে দর্শকের কমেন্টসগুলো দেখেন, কমেন্টসগুলা পরে আমি এমন হাসি পাচ্ছি, এবং এর জন্যই আপনাদের জন্য এই ভিডিওটি মেক করছি, যাতে আপনাদের সাথে শেয়ার করি। এক ভাই লেখছে, এমডি জানায়তুল হক লেখছে, বাপখানা যেন দেশের জন্য কিছু একটা করেছে, বেটা বিনোদন দিয়ে অত্যন্ত ছেলে মেয়েদের খারাপ চিন্তা সৃষ্টি করছিস, চুরি করে বিয়ে বাচ্চা সৃষ্টি করছিস, তুই সহ তোর মতো নষ্টরা দেশে থাকলে এমনই কিছু হবে না। সুন্দর কমেন্টস। আরেক ভাই লেখছে, এমডি মঈনুদ্দিন, তুমি দেশে থাকলে সাংবাদিকদের সমস্যা হয়, সন্তানের বাবাকে খোঁজার জন্য বাইরা যত দূরে থাক ততই ভালো। বাড়াবাড়ি কমেন্টস। তারপরে আরেক ভাই লেখছে, মুচা কয়েকি, আরেকজন লেখছে, এমডি রায়ের কর্মত উচ্ছাদ থাকার চেয়ে না থাকাই ভালো, আমার দেশে মেয়ে অনেক নিরাপদ থাকবে। দর্শককে দর্শক বলা অনুবাদ নয়। আর লেগেছে ফরিং ফরিং, যে লেগেছে আল্লাহ ভালো হয়েছে, বাংলাদেশ অসংখ্য আর বাড়বে না। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের দেশে অসংখ্য বৃদ্ধি করে এবং দেশের এই মানুষের নিরুগ্রামী করার প্রবণতা বোধ করে। মনে মনে আর কি একটা ধন্যবাদ আসছে, দামটা আসছে। সেলিম সরকার সে কমেন্টস করছে, আকাম সারা কি ভালো কামটা তুমি দেশের জন্য করছো। এমপি ইজাদুল হক নিগম কমেন্টস করছে, তাতে আমার দেশের জন্য মঙ্গল, তুই তাড়াতাড়ি দেশ ত্যাগ কর। আরেকজন লেগেছে, এমপি হাসান গাজী, দেশের জন্য হেদা করছো। আরেকজন লেগেছে, এমপি সাগর, তোমার মতো লোক দরকার নাই, তুমি চরিত্রের ভাব মূর্তি নষ্ট করার জন্য একাই যথেষ্ট, তোমার এই খবর দেশের বাসী আলহামদুলিল্লাহ বলবে। সুন্দর কথা লেগেছে। মোল্লা নাসির লেগেছে, বস আপনি তো বিয়া করে সারাই বাচ্চা পয়দা করার অভিজ্ঞ ফ্যাক্টরি খুলে বসেছেন, আমার মনে হয় আপনাকে যদি কিছু সুযোগ দেওয়া হয় তাহলে অদূরে ভবিষ্যতে আমি অভিজ্ঞ হঠাৎ দেশ ছেড়ে যাবে। মানে আমার কোনোগুলো এত আনন্দ লাগছে, ভালো লাগছে, তার জন্য আপনাদের মধ্যে শেয়ার করতেছি। আরেকবার লেগেছে, মামুন আনোয়ার, দেশ একটা উপ পাটা হারল, আহারে বেচারা, অপু বাবুলি দেশে আর যাচ্ছে এবার পাকাপুক্ত বিদেশি, বিদেশ ছবি নীলা। নজরুজ্জামান আলিফ, তুমি যা দৃশ্য তা জনগণ দেখানো শেখানো ঠিকানা পাবো, এক হিসাবে তোমার পানিশমেন্ট হওয়া দরকার, তুমি না আসলে বেঁচে যাইবা। আসলে সে এমডি মাহবুব ইসলাম, তুমি না থাকলে দেশে কিছু হবে না, কোনো সিটার পাতবার বদমাইট দেশে রাখার দরকার নাই। আর জন্য সে বিবা প্রতীক, তোর মতো উপদর বাংলাদেশের দরকার নাই। আরও জন লেগেছে, ইন্দুসারি লেগেছে, তাকে মন খারাপ হয়েছে বুঝি। এমডি ফরহাদ শেখ লেগেছে, দেশে তোর মতো থাকার দরকার নাই। আরও জন লেগেছে, তুই দেশের জন্য কি পাল্টা করস, ধন্যবাদ ত্যাগ করার জন্য। তো কমেন্টগুলো আপনার কেমন লাগলো, কমেন্টগুলো কি উপযুক্ত প্রতিবাদ হয়েছে কি না জানাবেন, এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সকল ধরনের ভিডিও আমি এই চ্যানেল আপলোড করি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে সবসময় পাশে থাকবেন, এবং আপনাদের ধরনের ভিডিও বানাইতে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।